আসসালামু আলাইকুম। দখলদারদের এবার ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিল হিজবুল্লাহর যোদ্ধারা। মোক্ষম এবং সময় উপযোগী ব্যবস্থা কিন্তু নিয়েই ফেলল হিজবুল্লাহর যোদ্ধারা। লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ব্যাপকভাবে দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনে অন্তত 15 ব্যক্তির শহীদ হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এবং সাওয়ান অঞ্চলে ইহুদিবাদীদের যে গণহত্যা চালিয়েছে তার প্রাথমিক জবাবে অধিকৃত ভূখণ্ডের কাতাইরাত সামেনা শহরে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। ইসরায়েলকে একটি মোক্ষম এবং সময় উপযোগী জবাব দিয়ে ফেলল হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলের দক্ষিণ লেবাননে আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহ বলেছিল ইহুদিবাদীদের এই অপরাধযজ্ঞের জন্য মূল্য দিতে হবে। এর পরপরই কিন্তু দক্ষিণ ইসরায়েলে ব্যাপক হারে হামলা চালায় হিজবুল্লাহর সদস্যরা। এই হামলার ফলে ইসরায়েলি সৈন্যরা কিন্তু নাকানি চুমানি খাচ্ছে। তারা লেবাননের উপর কয়েকদিন ধরে যে আক্রমণ চালাচ্ছিল তারই পাল্টা জবাব দিল হিজবুল্লাহর সদস্যরা। এই হামলার ফলে ইসরায়েলিদের বুকে এখন কাঁপুনি বইছে। ইসরায়েলি সৈন্যরা কিন্তু এবার ব্যাপক আতঙ্কে রয়েছে এই হামলার পর। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের একই পরিবারের যে 15 জন শহীদ হয়েছেন তার মধ্যে 5 জনই ছিল শিশু। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইহুদিবাদী ইসরায়েলের সংঘাত শুরুর পর এটাই ছিল লেবাননের উপর ইসরায়েলের সবচেয়ে বড় আগ্রাসনের ঘটনা। আর এই 15 জন শহীদ ভাই বোনের প্রতিশোধ নিতেই কিন্তু এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কিন্তু কঠিন জবাব দিল। গাজা সংঘাতে কার্যরত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা শুরু থেকেই জড়িয়ে পড়েছে। তারা বরাবরই বলছে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে হামলা চালানো বন্ধ করবে না। হিজবুল্লাহর পাশাপাশি এবার ইয়েমেনের যোদ্ধারাও কিন্তু কঠিন আক্রমণ চালিয়েছে ব্রিটিশ জাহাজে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ব্রিটেনের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এডেন উপসাগর পার হওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয় এবং ইয়েমেনি সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি তাতে গিয়ে আঘাত করে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারির সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। এর আগে পশ্চিমা দুটি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছিল যে ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস এক বিবৃতিতে বলছে ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাত্রা করে। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা আমরে বলছে যে এডেন উপসাগরের পূর্ব উপকূল দিয়ে যাওয়ার সময় বাল্ক জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে বিস্ফোরণের ফলে জাহাজটিতে সামান্য ক্ষয়ক্ষতিও হয়েছে। এতে জাহাজ থেকে কিছু ডিজেলও পড়ে যায়। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের সাথে ফিলিস্তিনি প্রতিরোধকামী যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ এবং ইসরায়েল অভিমুখী বিশ্বের যে কোনো দেশের জাহাজেও হামলা চালিয়ে আসছে। এদিকে 2 ব্যক্তি ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত বন্ধ করতে পারে। কে এই 2 ব্যক্তি, কিভাবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধ করতে পারে, চলুন এবার তা জেনে নিই। ইসরায়েল হামাস যুদ্ধ অপ্রত্যাশিত হলেও একটা ইতিবাচক দিক আছে। ইসরায়েলের পাশে পৃথক একটি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের অভ্যুদয় ও 2 দেশের শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে নতুন করে আলোচনা কিন্তু শুরু হয়েছে। এই আলোচনায় 4টি পক্ষ, ইসরায়েল, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব। ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যুদয়ের সঙ্গে এই 4টি রাষ্ট্রের কী কী স্বার্থ জড়িয়ে আছে চলুন তা আগে দেখা যাক। যুদ্ধ শেষে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যুদয় হলে ইসরায়েলেরই লাভ। এই দেশটির বেশ কিছু দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন জরুরি। ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে তারা সেই সুযোগ পাবে। গাজা থেকে বের হতেও এখন এটি একমাত্র পথ।
উপরন্তর নিজের সুরক্ষার জন্য ইসরায়েলের যে আঞ্চলিক মৈত্রী প্রয়োজন, সেজন্য ফিলিস্তিনের স্বাধীনতা কিন্তু জরুরি। আমি বুঝতে পারছি ইসরায়েলি সমাজ 7 অক্টোবর হামাসের হঠাৎ হামলায় ভীত এখনও কাটিয়ে উঠতে পারেনি। তারা আর ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে কিছু শুনতেও চায় না, এমনকি পুরোপুরি অসামরিক হলেও নয়। কিন্তু গাজা যুদ্ধের কয়েক বছর আগেও ইসরায়েলের এই আলোচনা কিন্তু ছিল। এখন ফিলিস্তিনের স্বাধীনতার প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া হবে বড় ভুল। ইসরায়েলের উচিত ফিলিস্তিনের রাষ্ট্রের আকার প্রকার নিয়ে আলোচনা করা, এই ধারণাকে এড়িয়ে যাওয়ার কোনো কাজের কথা নয়। ইসরায়েল যদি হামাসকে নিশ্চিহ্ন করে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা এড়িয়ে গাজা ও পশ্চিম তীরকে পুরোপুরি দখলে নিতে চায়, তাহলে সারা বিশ্বে ইসরায়েল একঘরে হয়ে থাকবে, বিশেষ করে আরব বিশ্বে। বলাই বাহুল্য, ইসরায়েলের আরব মিত্ররাও ইহুদি রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করবে। ইসরায়েল যদি ফিলিস্তিনিদের সঙ্গে চিরস্থায়ী সংঘর্ষে লিপ্ত থাকতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বিষয়ক যে কৌশল গ্রহণ করেছে, বিশেষ করে ইসরায়েল, মিশর, জর্ডান ও উপসাগরীয় অন্য দেশগুলোর মধ্যে, সেটি চাপ পড়বে। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে ওই অঞ্চলে টিকে থাকা মুশকিল হবে, রাশিয়া ও চীনের প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টি হবে। গাজার হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র আরব দেশগুলোতে তার যে সামরিক ঘটনাগুলো রয়েছে সেগুলোর পরিচালনায় কিছু সমস্যার মুখোমুখি হয়েছে। হামাস, হিজবুল্লাহ, হুতি ও ইরাকের শিয়া মিলিশিয়াদের নিয়ে ইরানের যে দুষ্ট চক্র, সেটি প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে বেগ পেতে হচ্ছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের জন্য সৌদি আরবের প্রয়োজন ফিলিস্তিন রাষ্ট্র সম্পর্কিত একটি রূপরেখা। সৌদি আরব জানে মার্কিন কংগ্রেসের সমর্থন আদায় এবং যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে নতুন নিরাপত্তার চুক্তি সম্প্রদানের প্রধান শক্তি হল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ। মোদ্দা কথা হলো, মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর একটি বেসামরিক ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য দৌড়ঝাঁপ শুরুর প্রয়োজনীয়তা এত তীব্রভাবে আর অনুভূত হয়নি। ফিলিস্তিনিদের একটি বড় অংশ ইসরায়েলের পাশে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে এসেছে, এখন তা পূরণের একটা সুযোগ তৈরি হয়েছে। এই কাজ অবিশ্বাস্য রকমের দূরহ বলে ফেলে রাখার অর্থ হয় না। এ থেকে দূরে থাকার অর্থ হলো রাষ্ট্র গঠনের যে জটিল ইস্যুগুলো আছে সেগুলোর মুখোমুখি হতে না চাওয়া। ফিলিস্তিনিদেরও উচিত হবে ভালো প্রতিষ্ঠান গড়ে তোলার মনোযোগী হওয়া এবং পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের গুণগত মানের উন্নয়নে এখন আজই জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া। সোজাসুজি বললে দুটি পক্ষ ফিলিস্তিন রাষ্ট্রের বিপক্ষে, তারা খুবই শক্তিশালী। এর একটি হলো হামাস, যারা ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, এর প্রমাণ তারা 7 অক্টোবর রেখেছে। অপর পক্ষ হলো বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ডানপন্থী মিত্ররা। তারা শুধু হামাসেরই ধ্বংস চায় না, তারা পশ্চিম তীর ও গাজায় ইহুদি বসতি স্থাপন করতে চায়।